উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি আগামী মাসে এক একদফা বন্যার আশঙ্কা শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী কোটা থাকলে মেধার মূল্যায়ন হবে না বললেন মির্জা ফখরুল চিকিৎসক ও সরঞ্জাম সংকটে ধুপছে রেলওয়ে হাসপাতাল অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে বিদায় ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়া Sponsored by

তলিয়ে গেছে ফসলি জমি রাস্তাঘাট তবে বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কুড়ি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা সহ প্রধান নত নদীর পানি প্লাবিত নিম্নাঞ্চলের দুই শতাধিক গ্রাম তলিয়ে গেছে রাস্তাঘাট অবাধি জমি ও বসত ভিটা বন্যা কবলিত লাখো মানুষ আছেন নানা দুর্ভোগে ঘর হারা অনেক পরিবারের দিন কাটছে ঘরের মাচায় ভেলায় ও নৌকায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে জেলার কাজিরপুর সদর বেলকুচি চোহালি শাহজাদপুর উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার প্লাবিত চারশো হেক্টরেরও বেশি ফসলি জমি বন্দি হ্যাঁ খাই কি করি হ্যাঁ পাক শাক নাই কারণে জামালপুর জেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তুলিয়ে গেছে সাত হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট নেই কিছু নেই বন্যার কারণে ঘরবাড়ি তলায় গেছে গা গরু ছাগল হাঁস মুরগরি নিয়ে আশ্রয় নিসি। শেরপুর সদর উপজেলার গাজির খামার ও নালিতাবাড়ি উপজেলায় ধরের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল রোপা আমনের বিস্তলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে ভেসে গেছে পুকুরের মাছ খাদ্য বিশুদ্ধ পানির ও পানিবাহিত রোগবালাই ভুগছে বন্যা কবলিত লাখ লাখ মানুষ এমন ধরুন যে জ্বালার সময় যাছিলো জ্বালা ফালাইছিলাম এমন তো জ্বালা মনে করুন যে সিলেটে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির এদিকে গত মে ও জুন মাসে দুদফা বন্যায় সিলেটের পঁচিশ কিলোমিটার বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয় তৃতীয় দফার বন্যায়ও বেশ কিছু বেরিবাদে ভাগন দেখা দিয়েছে দুই তিন দিন আমরা উপবাস রয়েছি সরকার তাই কোনো কিছু পাইছি না ও আমরা বাড়াইছি বাড়াইয়াও দেখি কোনো বা কিছু নাই হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ারা নদীর পানি বেড়ে যায় পানি বন্দি প্রায় চল্লিশ হাজার মানুষ হাওড়ে ঢুকছে পানি ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ বাচ্চাদের স্কুলে যেতে পারে না খুব সমস্যা এ কারণে আমরা এই চলাফেরা কথা পারি না মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে বন্ধ রয়েছে দুশো আটষট্টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান পানির নিচে রয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ভেসে গেছে প্রায় আট কোটি টাকার মাছ শাকিল আজিজ ডেস্ক রিপোর্ট নিউজ এদিকে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমনকি আগামী মাসে আরেক দফা বন্যা হতে পারে পরিস্থিতি সামাল দিতে দুপুরে জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানিয়েছেন চলমান বন্যায় পনেরো জেলায় প্রায় আঠারো লাখ সাতাত্তর হাজার মানুষ পানিবন্দি আশ্রয় কেন্দ্রে আছেন ছত্রিশ হাজারেরও বেশি জেলা প্রশাসকদের মাধ্যমে এ পর্যন্ত তিন কোটি দশ লাখ টাকা আট হাজার সাতশো মেট্রিক টন চাল সহ খাদ্য প্যাকেট শিশু খাদ্য ও গো খাদ্য পাঠানো হয়েছে পরিস্থিতি সরাসরি দেখতে রোববার দুপুরে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিম আসলে সম্ভাবনা আছে এবং যতই বাড়বে আমরা ততই তার সেটা অ্যাডজাস্ট করি এই যে উত্তর বাংলা থেকে শুরু হয় এটা আস্তে 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 এটা কিন্তু আরও দক্ষিণ দিকেও এটা প্লাবিত হতে পারে তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি এবং শুধু এবার না আবার আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বর্ণ হওয়ার সম্ভাবনা যেটা বিগত দিনগুলো হয়ে আসছে কুড়িগ্রামের দুধকুমার নদীর প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের প্রায় একশো মিটার বাধ ভেঙে গেছে লোকালয়ে ঢুকে পড়েছে পানি এরই মধ্যে দশটি গ্রাম প্লাবিত হয়েছে ভাঙ্গন এলাকায় আছেন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ইউসুফ আলমগীর নতুন নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং বন্যা দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা রয়েছে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি শুনেছেন কিনা ধন্যবাদ মুনি আমি যেখানে আছি বামনডাঙ্গার এই জায়গায় দুধকুমরের যে নদীর পাউ বাঁধের উপর সেই বাঁধটি কিন্তু কয়েক ঘন্টা আগে প্রায় একশো মিটার কিন্তু ভেঙে গেছে এখানে এবং এই দিয়ে সেই ভাঙন অবস্থা দিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে গ্রামগুলোতে পানি ঢুকছে এবং আমার এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান কে আমি এখানে পেয়েছি এবং আমি তার কাছে আসলে জানতে চাই যে আপনার কোন কোন গ্রামগুলো প্লাবিত হয়েছে যদি আমাদের এই বামনডাঙ্গা ইউনিয়নে এই বাদ দুটি ভাঙার কারণে আমাদের সাত আটটা গ্রাম এ পর্যন্ত হয়েছে যে রকম হচ্ছে মিয়াপাড়া সর্দার টারি পাটেশ্বরী সেনপাড়া আদর্শ বাজার এরকম আর কি আমার ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অনেক লোক সাত আটটা গ্রাম প্রবালিত এ পর্যন্ত হয়ে গেছে তো এই রকম করে যদি পানি যায় ভিতরে তো আমার মনে হয় আরো গ্রাম আমার প্রবালিত হবে ধন্যবাদ জানিয়ে রাখতে চাই যে এই দুধকুমর ব্রহ্মপুত্র ধরলা এবং তিস্তার পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে এবং পানি বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন এলাকা যেমন প্লাবিত হয়েছে এরকমই যে পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধটি যে ভেঙে গেছে এবং এখনো পর্যন্ত আমরা আসলে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাদের পাইনি এই বাদের কাছে যে তারা এই এই বাঁধ এই ভাঙন ঠেকানোর জন্য যে কাজ করছেন তবে তারা বলছিলেন যে তারা নতুন নতুন এলাকায় যেসব ভাঙন কবলিত এলাকায় তারা কিন্তু ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন তবে আমরা এখনো পর্যন্ত এই ভাঙন ডাঙ্গায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা কিংবা কাউকে আমরা পাইনি ধন্যবাদ ইউসুফ আলমগীর আপনাকে দর্শক কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর সেখান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন এবং নতুন নতুন যে এলাকা প্লাবিত হচ্ছে সেই খবরও জানাচ্ছিল পানি উন্নয়ন বোর্ডের একটি বাঁধ ভেঙে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে একসময় চাঁদেও পৌঁছাবে বাংলাদেশের নাগরিকেরা এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানিয়েছেন সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মেজবাউদ্দিনের ক্যামেরায় রিপোর্ট গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় সময় স্কুলটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ সময় বঙ্গবন্ধুর ছবি নিয়ে স্থাপিত একটি আর্ট গ্যালারিও ঘুরে দেখেন তিনি পরে বিদ্যালয়টির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে যান শিরোনামের একটি অ্যালবামের মোরক উন্মোচনও করেন শেখ হাসিনা ছোটবেলা থেকে প্রধানমন্ত্রী এ সময় বলেন আগামীর স্মার্ট বাংলাদেশের মূল কারিগরি হবে এখনকার শিক্ষার্থীরা নিজেদের সেভাবেই গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি তোমরা লেখাপড়া শিখে বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাথা থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গায় যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমরা একসময় চাঁদেও যাব কোনো চিন্তা নাই তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হয়েছিল তবে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার সুযোগ এখন আবার ফিরে এসেছে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুর সুযোগ পাচ্ছে সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী এরপরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত ভবনটি দু সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী এবারকার গোপালগঞ্জ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনেকটা সময় ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন সেখানে তিনি তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়ার কথা বলেছেন সেই সঙ্গে সঠিক ইতিহাস জানার প্রতি গুরুত্ব দিয়েছেন বিশেষ করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি রেজন ফয়েজ নিউজ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে বিএনপি সমর্থনের কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন কোটা পদ্ধতি বহাল থাকলে মেধার মূল্যায়ন হবে না শনিবার দুপুরে গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ইসলাম বলেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাধারণ জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পূর্ণ কৌশলে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মনে করেন মির্জা ফখরুল পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে করা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে বিএনপি সমর্থনের কথা জানান মির্জা ফখরুল বলেন পেনশন স্কিম চালু করে জনগণের পকেট খালি করতে চায় সরকার সেই মেধা বিকাশ সেটা সম্ভব সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তি আহ্বান জানাচ্ছি আমরা সরকার জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা যাচ্ছে সরকারের উন্নয়ন পরিচয় যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়া শিক্ষক কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং পেনশন প্রত্যাহারের এদিকে কোটা ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে বিএনপি এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদের বলেন রাজনৈতিক বন্ধু ভারত এবং চীন উন্নয়ন সহযোগী সকালে বেলি রোডে পাহাড়ি ফল মেলার অনুষ্ঠান উদ্বোধন করে মন্ত্রী বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই অনেক সুবিধা নিতে পেরেছে বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধান হয়েছে আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করা যায় ভারতের সঙ্গে একুশ বছর বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে পঁচাত্তর পরবর্তী সরকারগুলো এমন প্রশ্ন রাখেন কাদের নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে এখনও ইস্যু খুঁজে বেড়াচ্ছে এখন বিএনপির কাজই হচ্ছে অন্যের অন্যদের ইস্যুর উপর ভর করে এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে দেশের কয়েকটি জেলায় আজও মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন এতে টানা দেড় ঘন্টা ঢাকা থেকে উত্তরাঞ্চলে তেইশ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট একই দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় রংপুরের সঙ্গে চার জেলা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে পরে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন পরে রাজশাহী নাচর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা ঘন্টা খানিক পর ক্যাম্পাসের প্যারিস শিক্ষার্থীরা পথ করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন যাচ্ছি প্রসঙ্গে অপর্যাপ্ত ওষুধ স্বাস্থ্য পরীক্ষার আধুনিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে মুখ স্থুবড়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতাল এর বেহাল দশায় ক্ষুব্ধ খুদ রেলওয়ে কর্মীরা শিগগিরই হাসপাতালটির দিকে নজর দেওয়ার দাবি তাদের আবুল কালাম আজাদের রিপোর্ট মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা রাজধানী শাহজাহানপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালটিকে ন বছর আগে রূপান্তর করা হয় জেনারেল হাসপাতালে লক্ষ্য ছিল উন্নত সেবা দেয়া ছয় একর জমির ওপর দোতলা এই হাসপাতালে শয্যা ছিল পঁচাত্তরটি ধীরে ধীরে তা কমে বর্তমানে পঞ্চাশটিতে এসে দাঁড়িয়েছে আটশয্যার কেবিনেরও বেহাল দশা প্যাথোলজি বিভাগ থাকলেও নেই কোনো আধুনিক সরঞ্জাম একই অবস্থা রেডিওলজি বিভাগের পুরনো মেশিন দিয়েই কাজ চলে সেখানে যেখানে এক্সরে মেশিনই পুরনো সেখানে সিটি স্ক্যান মেশিন আমার তো অনেক দূরের কথা এই প্যাথোলজির যে মেশিনপত্রগুলো তো আসলে আপনি জানেন যে এগুলো তো আসলে আউটডেটেড হয়ে গিয়েছে নতুন মেশিনের আমরা রিকুইজিশন গত বছরও দিয়েছি কেবিনগুলো আসলে সংস্কার প্রয়োজন কেবিনগুলোতে অনেক ধরনের সমস্যা আছে কাছাকাছি দূরত্বে রেলওয়ে কলোনি ওয়ার্কশপ লোকশেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর থাকায় হাসপাতালটি রেলওয়ের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ অথচ সপ্তাহে শুক্র শনি দুদিনই বন্ধ থাকে বহির্বিভাগ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে জরুরি বিভাগ মাত্র দুজন চিকিৎসক দিয়ে তিন শিফটে এখানকার সেবা চালু রাখা আদৌ কি সম্ভব এর ওপর প্রতি তিন মাস পর লোকমাস্টার ও গার্ডের চক্ষু পরীক্ষার সনদের প্রয়োজন পড়ে কিন্তু এ হাসপাতালে চক্ষু বিভাগই নেই মেডিসিন গাইনি কার্ডিওলজি সার্জারি অর্থোপেডিক্স এই সকল পদে বিশেষজ্ঞ পদগুলা তৈরি করা একান্ত প্রয়োজন নতুবা এই হাসপাতালগুলো থেকে পূর্ণাঙ্গ সেবা দেওয়া কখনোই সম্ভব নয় হাসপাতালটির একমাত্র অ্যাম্বুলেন্সের চালক সংকট জরুরি বিবেচনায় ধার করে তা চালু রাখা হয়েছে দন্ত এবং ইউরোলজির দুজন বিশেষজ্ঞ থাকলেও প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় তাদের অপর্যাপ্ত ওষুধ থাকার কারণে ডোজ পূরণ না হলেও এক ওষুধ দশটির বেশি লেখার নির্দেশনা ঝুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের দেয়ালে বছরের পর বছর এখানে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রেলওয়ের কর্মীরা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে রেল ড্রেনের ড্রাইভার আসে তখন ওরা এখানে এই সব প্রাইভেট ট্রিটমেন্ট নেয় মেজর কিছু হলেই আমাদের মেডিকেল কলেজ বা পঙ্গু হাসপাতাল বা অনেক জায়গায় যেতে হয় আমাদের একটা ভালো অপারেশন থিয়েটার আছে কিন্তু আমাদের সেই বিশ্বজ্ঞ ডাক্তার নেই দুঃখজনক হলো এখানে আমাদের হসপিটালে ব্লাড টেস্টও হয় না আবুল কালাম আজাদ এটিএন নিউজ ঢাকা গ্র্যান্ডমাস্টার শেষ বিদায়ের খবর দাবা ফেডারেশনে সকালে নিয়ে আসা হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা প্রিয় অঙ্গনে সবচেয়ে বেশিবার জাতীয় চ্যাম্পিয়নশিপের পুরস্কার জয়ী জিয়াউরকে অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানান সতীর্থরা সেরা দাবারুকে শেষ বিদায় জানাতে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ অনেক ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টারের সতীর্থ ও পরিবারের সদস্যরাও জিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদিয়া মহম্মদিয়া হাউসিংয়ে এরপর তাজমহল রোডের কবরস্থানে দাফন সম্পন্ন হবে শুক্রবার প্রিয় খেলা খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আবার কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে যাচ্ছি সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলা এই আন্দোলনের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সরকমী জাহিদ হোসেন জাহিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আন্দোলনে আজকেও নেমেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে আপনি কি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মনে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন আজ কিন্তু দুপুর তিনটায় শুরু হওয়ার কথা ছিল সেটি যথাসময়ে শুরু হয়েছে আমি যে দীর্ঘ মিছিল দেখতে পাচ্ছি সেটি আপনাকে একটু ঘুরে দেখাতে চাই যদিও শুরুর দিকের অংশটা একটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল অংশ থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে এই মিছিলে অংশগ্রহণ করছে এবং তাদের যে সকল স্লোগান তারা দিচ্ছেন মেধার সাথে আপোষ নয় এবং সে নো টু কোটা এস টু মেরিট তারা মেরিটের পক্ষে অর্থাৎ মেধার পক্ষে তারা শ্লোগানব দিচ্ছেন আর এর পাশাপাশি তাদের যে তীব্র দাবি যে কোটা পুনর্বহাল চলবে না এবং হাইকোর্টের যে আদেশটি আসলে পুনর্বহাল রাখা হয়েছে কোটার বিষয়ে সে বিষয়ে তার তীব্র প্রতিবাদ তারা জানিয়েছেন মহামান্য হাইকোর্টের প্রতি যথাযথ সম্মান রেখেই এবং আপনি আর জিনিস খেয়াল করবেন যে মানুষের কিন্তু কপালে লাল সদর বেঁধে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কেউ হয়তো বা বুকে লিখেছেন সংবিধানের মূল কথা সুযোগের সমতা এই সমতাটাকেই তারা আসলে মূল মুখ্য হিসেবে মনে করছে আন্দোলনের জন্য এর আপনি যে কথাটি বললেন দেশ বিক্ষোভ আসলে এটি কিন্তু কেন্দ্রীয়ভাবে ঢাকাতেই আসলে পালিত হচ্ছে এবং আজকের এই বিক্ষোভ মিছিল যেটি শেষ হওয়ার কথা রয়েছে শাহবাগ মোড়ে এবং আগামীকাল থেকে তাদের কিন্তু বড় একটি কর্মসূচি তারা পালন করবেন কিন্তু ঘোষণা দিয়ে রেখেছেন সেই আন্দোলন ঘোষণার পূর্বেই আজ কিন্তু প্রাক আন্দোলন আমরা বলতে পারি এটাকে যেখানে বিপুল শিক্ষার্থীদের সমাগম আমরা দেখতে পেয়েছি এবং এখানে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন তা কিন্তু না আশেপাশে ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা মনে করেন কোটা থাকা উচিত নয় কোটা বিরোধী যে আন্দোলনী অংশ নিচ্ছেন তাদের অংশগ্রহণও কিন্তু এই মিছিলে আমরা দেখতে পেয়েছি এবং তারা তিনটা বাজার আগে থেকেই এই আন্দোলনে আসলে যোগ দিয়েছেন মিছিল দিয়ে তারা আসলে এই আন্দোলনে উৎসবমুখর পরিবেশে এই বিদ্রোহী একটা মনোভাব নিয়ে আসলে যোগ দিচ্ছেন তো আপাতত মিছিল নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ মনে নগরের সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে পরিকল্পিত উন্নয়ন বা কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে না বলছেন নগর পরিকল্পনাবিদরা তারা মনে করেন দখল দূষণের জন্য শুধু উচ্ছেদ বা জরিমানা নয় প্রয়োজন কারাদণ্ডের বিধান তবে ঢাকা দক্ষিণে মেয়র শেখ ফজলে ফজলেনুর তাপসের দাবি নগর পিতা বলা হলেও তাদের উপরও ক্ষমতাশালী আছেন দীর্ঘ আন্দোলন ঘটা করে অভিযান সেই সঙ্গে নানা পরিকল্পনা প্রিয় ঢাকা মহানগরীকে ঘিরে তবে বাস্তবতা হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে চারপাশের নদী খাল ও জলাশয় অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে কিছু উদ্যোগ প্রশংসাও পাচ্ছে রাজধানীর বিআইপি মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে ঢাকা দখল দূষণে এখন মাত্র দু থেকে তিন ভাগ জলাশয় আর ছয় থেকে সাত ভাগ গাছপালা টিকে আছে গুলো অনেক সময় খণ্ডিত করা হয় অনেক সময় করা হয় না না করেই প্রকল্প তৈরি করে ডিপিপি তৈরি করে করা হয় এই জন্য বাস্তবায়ন করার সময় এটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই না খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে এই কারাদণ্ডের বিধানটা এই কারণে গুরুত্বপূর্ণ শুধুমাত্র উচ্ছেদ না যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করেছে তাদের যদি কারাদণ্ড না দেওয়া যায় নাম কাওয়াস্তে দুই লাখ পাঁচ লাখ টাকা জরিমানা তাদের কোনো কিছু যায় আসে না প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস অন্য সেবা সংস্থাগুলোর অসহযোগিতার চিত্র তুলে ধরেন আমাদেরকে নগর বলা হয় এই কথা বলার মাঝে শব্দ চয়নের মাঝে অনেক গুরু দায়িত্ব দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে আমরাই বলছি সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু আসলে কিন্তু আমাদের উপরেও ক্ষমতার অধিকারীরা রয়েছে আমরা কিন্তু অনেকের অধস্ত যখন সেভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমাদের হাতও অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায় এ সময় তিনি বলেন যত ক্ষমতাশালী হোক না কেন আগামী মাস থেকে দক্ষিণের চারটি খাল চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটি খাল জিরানি মান্ডা শ্যামপুর এবং কালুনগর মনিরুল ইসলাম এটি নিউজ ঢাকা বৃষ্টি আর সরবরাহ ঘাটতির অজুহাতে ফের অস্থির পেঁয়াজের বাজার কোনো মতেই ঝাল কমছে না কাঁচামরিচের অস্বাভাবিক দামে নাকানি খেতে হচ্ছে ক্রেতাদের প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কাঁচামরিচ চাষে অন্যতম জেলা বগুড়াতেই মরিচের উৎপাদন নেই প্রতিকূল আবহাওয়ায় কমেছে ফলন কাঁচামরিচ আসছে পাশের জেলা নওগাঁ রংপুর থেকে দামও সারা সারাকান্দি মরিচ পানিতে ডুবে গেছে আর না এখানে চৈত্র মাসে খরাতে গাছটা সব মরে গেছে গা যাতে এই জন্য বগুড়াতে মরিচ আর নাই ভরা মৌসুমে পেঁয়াজের কমছে না পাইকারি বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে টাকা আর কাঁচা মরিচ থেকে টাকায় বৃষ্টি আর আমদানি কমে যাওয়ার অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের সিন্ডিকেটটা যদি ভাঙ্গা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের মতো যারা লিমিটেড ইনকামধারী লোক তাদের পক্ষে এই বাজার করে খাওয়া জীবন পরিচালনা করা অনেকটা সম্ভব হবে কথা অবশ্য অস্বীকার করছেন বগুড়ার ব্যবসায়ী নেতারা হাতে যদি কম না থাকে তা আমরা কম কি দিয়ে বেচবো আপনাকে দেখতে হবে আমি হাতে কি যদি আপনি মনে করতেন যে হাটে দুই হাজার টাকা মন পাওয়া যাচ্ছে যদি আমরা এখানে দাম বেশি বেচতাম তাহলে আপনি বলতে পারতেন যে আমরা সিন্ডিকেট করে বিক্রি করতেছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও পাবনায় অস্থির পেঁয়াজের বাজার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় এমন দামকে অস্বাভাবিক বলছেন পাইকারি বিক্রেতারাও পেঁয়াজ আমদানিতে উচ্চ শুল্ক প্রত্যাহার ও পেঁয়াজের গুদাম মনিটরিং এর পরামর্শ প্রান্তিক ব্যবসায়ীদের আমদানি দুইশ মন হচ্ছে ষাটশো উত্তর মন তাহলে এই দেশে লাগতে দুইশো মন ঘাটতি আছে একশো চল্লিশ মন এটি পুরনাকালীতো হবে না এই এলসি পর ভ্যাট তুলে দেয় এলসি যদি ব্যাপারটা নিয়ে আসে তাহলে দেখা যাবে পেঁয়াজের বাজার আবার ষাট সত্তরে থাকে যাবে যিনি ইসলাম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ এবার মেজর প্রেসেস কৃষি সংবাদ সুজলা সুফলা কক্সবাজারের সামুদ্রিক জলাশয়ে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ওয়েস্টার গ্রিন মাসেল ও সুপারফুড সি উইচ বাকখালী নদীর অথই পানিতে বাঁশের ভেলা প্লাস্টিক ড্রাম রশি ও প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করা হচ্ছে চাষ 2022 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং আইডিএফ গ্রিন মাসেলের উৎপাদন বাড়ানোর কর্মসূচির আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল ওয়েস্টার ও শৈবাল চাষের কলা কৌশল শেখানো হয় একই সঙ্গে গ্রিন মাসেল বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয় এর ফলে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হয়েছে সচ্ছলতা এসেছে শতাধিক পরিবারে প্রতি থেকে হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসর বিক্রি করছেন তারা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে সাগরের নোনা জলকে ঘিরে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেসকেয়ান বিজয় ভাষণে বন্ধুত্বের হাত বাড়িয়ে সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন তিনি অন্যদিকে পরাজয় স্বীকার করে সর্বশক্তি দিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের পাশে থাকার আহ্বান জানান সাইদ জালেলি আরো জানাচ্ছেন শানমাফোজ ইরানের রক্ষণশীল রাজনীতিতে সংস্কারের বার্তা ছড়ানোর আশ্বাস দিয়ে স্বপ্ন পূরণ করলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজস্কিয়ান কট্টরপন্থী সাইদ জালেলিকে হারিয়ে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এই চিকিৎসক প্রথম দফার ভোটেও সাইদ জালেলির চেয়ে এগিয়েছিলেন মাসুদ পেজেস্কিয়ান কিন্তু কেউই পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় শুক্রবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয় এই পর্বে তিন কোটির বেশি ভোট গণনা করা হয়েছে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখের বেশি ভোট আর এক কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছেন সাইদ জালিলি বিজয় ভাষণে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন আপনাদের বিশ্বাস সহমর্মিতা ও সহযোগিতা ছাড়া সামনের কঠিন পথ পাড়ে দেয়া অসম্ভব এই পথচলাকে মসৃণ করতে তাকে একা ছেড়ে না যাওয়ার অনুরোধ জানান পরাজয় স্বীকার করে নিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে সর্বশক্তি দিয়ে নতুন প্রেসিডেন্টকে সহযোগিতার আহ্বান জানান সাইদ জালেলি দুই সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের এমপি নির্বাচিত হয়ে আসছেন মাসুদ পেজেস কিয়ান সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির সমর্থন পেয়েছেন তিনি প্রেসিডেন্ট খাতামির অধীনে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডেপুটি স্পিকার ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত পারমাণবিক কর্মকাণ্ডে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা ইরান গত কয়েক বছরে ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছে কঠোর না হয়ে পারস্পরিক সমঝোতায় পশ্চিমাদের সমর্থন আদায় করতে চান মাসুদ পেজে আঞ্চলিক রাজনীতিতে আরও কৌশলী হয়ে দেশের অর্থনীতির ভিত মজবুত করাই তার লক্ষ্য ইসলামী অনুশাসন মেনে চললেও বাধ্যতামূলক হিজাব পড়ার পক্ষে নন নবনির্বাচিত প্রেসিডেন্ট শাওন মাহফুজ রিপোর্ট এটিএন নিউজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে যাওয়ার চাপে থাকা ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন একমাত্র সৃষ্টিকর্তাই তাকে প্রার্থী থেকে সরে যেতে বাধ্য করতে পারেন এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন এইসব চাপকে তিনি গ্রাহ্য করছেন না শুধু সর্বশক্তিমান ঈশ্বর আদেশ দিলেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন কি কারণে সেদিনের বিতর্কে এমন বিপর্যয় ঘটলো এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বাইডেন বলেন তেমন বড় কোনো কারণ নেই তিনি ক্লান্ত ছিলেন প্রস্তুতিতে খানিকটা ঘাটতি ছিল বাইডেনের মতে আসলে ওটা ছিল একটা বাজে রাত শুক্রবার নিজ শহর উইস ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি সমাবেশে যোগ দেন বাইডেন কর্মসূচির ফাঁকে এবিসিকে সাক্ষাৎকার দেন তিনি তার সাক্ষাৎকারটি ছিল আনস্ক্রিপ্টেড গত আঠাশ জুন প্রথমবারের বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেনের সরে যাওয়ার চাপ বেড়েছে এর মধ্যে ডিজনি পরিবার বলেছে বাইডেন থাকলে ডেমোক্রেটদের তহবিলে অর্থ দেবে না তারা সংবাদ শেষ করব তবে তার আগে এক নজর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি আগামী মাসে আবারও বন্যার আশঙ্কা শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন চিকিৎসক ও সরঞ্জাম সংকটে ঢুকছে রেলওয়ে হাসপাতাল অস্ট্রু ভারাক্রান্ত হৃদয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে বিদায় ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়া মেয়রদের উপরও ক্ষমতাশালীরা আছেন স্বীকার করলেন দক্ষিণে মেয়র ফের অস্থির কাঁচামরিচ পেঁয়াজের বাজার একমাত্র সৃষ্টিকর্তাই তাকে নির্বাচনী লড়াই থেকে সরাতে পারে বললেন বাইডেন এই ছিল নিউজ আওয়ার এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন এছাড়াও চোখ রাখুন ইউটিউব ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন থাকুন নিউজ ধন্যবাদ সবাইকে